এটা হচ্ছে তুরং ছড়া মুছে নেই ওইটা হচ্ছে ইন্ডিয়া তার মানে এই উৎপা ছড়া এটা রিয়েলি চ্যালেঞ্জিং ছিল বাইক বেশ একটা ধকল গেছে আসলে বলা চলে রিয়েলি একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে আমরা যাব তুরং ছড়া ইনশাল্লাহ তুরং ছড়া রাস্তা নাকি আরও খারাপ তো দেখা যাক আসলে কতটুকু আমরা যেতে পারি এইটাই হচ্ছে রাস্তা ও আমি বন্যা হওয়ার পরে আর আসি নাই আচ্ছা এই এই হচ্ছে অবস্থা এখানে গভীরতা কতটুকু গভীর অনেক বাইক যাবে না বাইক যাবে না এই একটু একটু ইয়া দেখেন তো ইয়া হাত দিয়ে দেখেন তো কতটুকু হইতে পারে মানে বাইক ডুববে যাবে কনফার্ম আর কোন দিকে কম নাই ওইটা ওইটা গর্ত কুয়ারি পাথর কুয়ারি এইটাই রাস্তা ছিল এই রাস্তা ওই যে এই যে এই লেভেল ছিল আচ্ছা ঠিক আছে ভেঙে গেছে একটু আপনি শিওর একটু বাইক ডুবে যাবে শিওর শিওর 100 একটু ওই যে পাথর দেখা যাচ্ছে না পাথরের পরেই গভীর বেশি ওইটার পরে না কে যদি নামে একটু রেকি করি এখানে তো পাথরগুলো বেশি উঁচে নিচে এদিক দিয়ে আটকায় যাবে নর্মাল যে মাটির পথ এটাও না ও মা এইখানে বাইকটা এখানে গেঁথে যাবে আমার পা আটকায় গেছে শেট পাথরগুলো তো আটকায় যাবে পাথরগুলোর জন্য কিছু জায়গা আমার পা দেখে ডুবে আটকায় গেছে বাইকের চাকা ওখানে ঘুরবে না তবে চ্যালেঞ্জ নিলে সম্ভব চ্যালেঞ্জ নিলে নিতে পারবো বাট আমাদের চ্যালেঞ্জ দিলে সম্ভব হবে না কারণ আমাদের নেগেট না ওই টাস করে দিবে বাড়ি আর টেবিল আচ্ছা পেজার যাবে না পেজার অনেকটা উঁচু আছে অনেকটা যাবে না এটা তো রেসল তো যাবেই না ভাই যতটুকু বুঝরাই না সবচেয়ে নিচে গাড়ি ওটা দুম দুমি টাকা চ্যালেঞ্জ নিলে যাবে মানে কসরত মসরত কইরা গাম জড়ায়া ওই জায়গায় তুলো আরে ওখানে এখানে পানি আসলে বেশি সমস্যা এখানেও পানি গভীর আমরা দেখি বিকল্প কোনো বিকল্প একটা রোড মনে হয় থাকতে পারে আই ডোন্ট নো ওই যে ওদিক দিয়ে ঘুরে সো তবে আমি যাইতে চাইছিলাম একটা চ্যালেঞ্জ হয়ে যেত আর কি বাইকের আজকেই মানে চূড়ান্ত একটা পরীক্ষা দিতে হতো আর কি আমার ফ্রেজারের মান সম্মান তো পাই দিব কিন্তু বাইক যাবে না না ওইটা বাইক চলবেই না আপনি দেখেন যাবে নাকি দেখেন ওইটা তো কাদায় বাইক ঘুরবে না চাকা চাকায় তো ঘুরবে না সো তুরং ছড়া কি যাওয়া হবে না খুব ইচ্ছা ছিল তুরং ছড়া যাওয়ার আচ্ছা আচ্ছা সম্ভবত দেখি অনেক কোনো বিকল্প নেই চলে যেতে চলে আসতে কি জায়গা জায়গাগুলো কি অস্থির এই জানি না
এদিক দিয়ে গেছে। আচ্ছা এদিক দিয়ে তো আসেনি, কই যেতেছি? আমি যেটা বলতেছিলাম একটু আগে যে এই অঞ্চলের হচ্ছে ভ্যারাইটিস, মানে এই যে কি থেকে যে কি সামনে জাস্ট নেভার নো, একটু পর পরে চেঞ্জ, একটু পর পরে চেঞ্জ। তো ভালো লাগছে যে এত ঘাম ঘাম ধরছে মোটামুটি, কিন্তু তারপরেও কিরে চলে আসছি, এই তো চলে আসছি দেখি। ওরা একসাথে না একজনকে ফোন দিলে হচ্ছে। এখন এই ঘটনা হচ্ছে প্রিন্স সে আর আসতে যাচ্ছে না, তো প্রিন্সের কারণে ওই সবুর ভাইরাও তাকে তো ব্যাক করে নিয়ে যেতে হবে, সবুর আসতে পারবো না। আমরা আমি আর হাফিজুর ভাই আমরা দুজন টার্গেট করছি, আমরা চলে যাবো। শুনলাম তো আমি মোটামুটি ট্রাই করব অলমোস্ট পুরো পথটা দেখানোর জন্য। ঠান্ডা ঠান্ডা একটা ভাব, সবচেয়ে ভালো লাগতেছে এই ঠান্ডা ভাবের কারণে। এটা যদি গরম হইতো তাহলে কিন্তু আজকে মানে তাহলে কিন্তু আসলে রিয়েলি প্রবলেম হয়ে যেত, যান বের হয়ে যেত আসলে ঘামে। বাট এখন ঘাম বের হচ্ছে, কষ্ট হচ্ছে, বাট আমাদের মানে কী বলে ওই ওই কষ্টটা হচ্ছে না। যে গ্রামের পরিবেশ পাজিয়ার মাছ ছায়া ছায়া ক্যামেরা অনেক অফই করতে ইচ্ছা করে না আসলে। আমার তো খুব ভালো লাগতেছে, ভাবলাম যে ভাবি যে হয়তো সবারই খুব ভালো লাগবে, কিন্তু কন্টিনিউয়াস করলে তো অনেক সময় বোর লাগতে পারে, ওই জন্য করি না। ও নাইস, শাকও পার হয়েছিলাম বাসের, তবে এত ছোটো না আরও বড়ো বড়ো। আর এই জায়গা তো পুরাই ওয়াইল্ড, আমাদের সামনে এই যে ইন্ডিয়া মেঘালয়। এটা মনে পড়তেছে জ্যোতিগঞ্জের কথা, শ্রাবণ যেখানে নিয়ে গেছিলো এই ধরনেরই, এই ধরনের জায়গাটা। তিনটা পৌনে চারটা বাজে, তো ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি। আর এদিক দিয়ে বিছানা গান্ধী যাওয়ার একটা রোড আছে, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আরে কি ভিউ, সুবহানাল্লাহ। কাছাকাছি চলে আসছি, আই এই কৃষ্ণা, এটা ভিডিওগুলো ভিডিওটা যত সম্ভব করার চেষ্টা করতেছি, যাতে ভবিষ্যতে কেউ যদি এখানে একটু মনে হয় পানি ইস ওকে। ও
খাইনি খাই হ্যাঁ এই যা ও আল্লাহ কি পথ এগুলা রে কি পথ এখনই পড়তাম হ্যাঁ ভাই তাই এটাই ও আর বাইক নিতে হবে না হ্যাঁ হ্যাঁ যান চারটা বাজে আমরা চলে আসছি তুরং ছড়া এই হচ্ছে সেই তুরং ছড়া আমরা একটু সামনের দিকে যাব এখন তুরং ছড়ার ভিতরের দিকে যাব তো দেখা যাক কি আছে এখানে ভাই চলেন লেটস গো বাবা আমরা গাড়ি দেখবো আমি এখন যে জায়গাটায় আছে এটা হচ্ছে তুরং ছড়া মুছে নি যে ইয়াটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া তার মানে এই পানির যে উৎসটা ঝর্ণাটা এটা হচ্ছে তুরং ছড়া এটা হচ্ছে ইন্ডিয়াতে আর এই জায়গাটা জনপ্রিয় করার পিছনে ও যে হাফিজ ভাই আছে একমাত্র উনি জায়গাটা জনপ্রিয় করছে বাইরের মানুষের সাথে এখনও বেশি মানুষ কিন্তু এটা জানে না পানি কিন্তু খুব স্রোত তবে অত গভীর না আর কি তো চাইলে মাছ পর্যন্ত যাওয়া যাবে কিন্তু মানে দাঁড়ায় থাকা যাবে না পানির কিন্তু বেস্ট স্রোত আর আজকে ওয়েদারটা খুব ভালো ক্লাউডি সো অসম তুরং আর এই ছড়াটার নাম কি আর ইন্ডিয়ার ওই জায়গাটার নাম কি আমরা চাবি কই
হাই কেসে ভিজা ফের গলতে সে মিস্টেক হো গিয়া ভেরি গুড জনগণ সবাই উৎসুক হয়ে দেখতেছে বিসমিল্লাহ We are getting back. অনেকটুকু পথে চলে আসছি, মাছ পথে বলা চলে। এই যেগুলো হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড়, ম্যাক্সিমাম জিনিস সব আচ্ছা এত চিপা দেওয়া দরকার কি? রাইট নাও টাইম হচ্ছে ও মাই 5:30। সো তুরুং সরে পথটা সম্ভবত তাহলে 4:30, পৌনে এক ঘন্টা তো হবেই। তো আমরা কাছে চলে আসছি, সামনেই বাজার, সেটা লাগছে আমরা আসার পথে জাস্ট বাজারে রং চাখেলাম, একটু গল্প করলাম। 5:49 অবশেষে back to the pavilion. আমাদের টার্গেট হচ্ছে সিলেট, এখান থেকে সিলেট হচ্ছে 41 কিলো। ঠিক আছে, আমরা সিলেট গিয়ে রাতে স্টে করব। হেফাজুর ভাই আমাদেরকে একটু আগে দিবে। মাই গড, আজকে যে কি যে ধকল গেল, বিসমিল্লাহ। প্রিন্স বেচারা বড়ই ঝামেলায় আছে ব্যাগ ট্যাগ নিয়ে, কেমনে বাঁধবে না বাঁধবে, এখন এই জুতাও পরে নাই, তারপরে হাফ প্যান্ট পরা। এখান থেকে সিলেট থেকে এখানে আসার পথটা সেটা রিলি রিলি অস্থির। সিলেট থেকে বের হয়ে অনেক চা বাগান পড়ে, চা বাগান স্মুথ রোড অলরেডি তো এগুলা দেখাইছি আমি। সো খুবই মনোমুগ্ধকর আর কি রোডগুলা। তো
ওকে অফ করে দিচ্ছি, সামনে দেখা হচ্ছে হাইওয়েতে পানি আছে প্রায় দেড় হাতের মতো গভীর। সো ওরে বাবা রে, এটা তো দুই হাত গভীর হবে। এখানে আবার কিছু অফ রোডিং আছে, আসলে আমরা উৎমা ছড়া আর তুরং ছড়া এই দুটাতে যেই পরিমাণ চালাচ্ছি এখন আর অফ রোডিং খুব একটা সমস্যা হবে না, যেটা হয় আর কি। আসলেই এই পথগুলা মানে খবর করে দিছে, একই সাথে খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। হাফিজুর ভাই আমাদেরকে কষ্ট করে আবার আগায় দিতে যাচ্ছে, এটা অন্যরকম একটা মানুষ রেলে। এইভাবে নাকি প্রায় সময় অনেকেই আসে, উনি তাদেরকে ভাইকে আপ্যায়ন করেন। এখানে পানি হচ্ছে আধা হাত পানি, আর আসলে ও একটা মিস্টেক হয়েছে আমাকে, আই নিড টু ক্যাচ দ্যাম, আদারওয়াইজ আমি ভুলে যাবো কোন পথ দিয়ে গেছে। ভাই ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভাই আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে? চিটাগাং গেলে যোগাযোগ করে নক দিয়েন আর কি। তাহলে ঠিক আছে হাফিজ ভাই, তাহলে দেখা হবে, কথা হবে ভাই। ওকে টান দাও প্লিজ। ক্যাডেট কলেজ, সো 8:30 বাজে, আমরা অ্যারাউন্ড 20-25 কিলোমিটার চালাইছি। এখন এই জাস্ট একটু আগে হাইওয়েতে উঠলাম। আটটা 48 বাজে, অলমোস্ট 9টা। এখানে ম্যাপে আমরা সিলেটে চলে আসছি, হোটেল খুঁজতেছি। ফার্স্ট হোটেলটা সার্চ দিলাম, হোটেল একটা হোটেল ম্যাপে দেখাচ্ছে, ওইটাতে যাই আগে যদি পাই। হোটেল সালসাবিল 2 মিনিট, ওকে এখানে কোথাও থাকবে, 1 মিনিট 100 মিটার, সো ইট শুড বি সামওয়্যার হেয়ার। হোটেল সালসাবিল ইয়া এটাতেই ছিলাম আসলে, কিন্তু এটা তো বন্ধ। টাঙ্গুয়ার হাওড়ের ট্যুরে এখানে ছিলাম, হোটেল সালসাবিল ইজ ক্লোজড। যেখানে হোটেলগুলো বেশি আছে ওইদিকে যেগুলো খোলা থাকে চেক করে দেখবো আর কি। দেখো ভাড়া কত, নন এসি? ডাবল রুম এসি? আমরা রাস্তাতেই একজনকে পেয়ে যাই, এই ভাই সিলেটি, উনি আমাদেরকে হেল্প করতেছে, নিজে ফোন করে হোটেল টোটেল অ্যারেঞ্জ করে দিচ্ছে। এবং আমরা বেশ, এটা হচ্ছে ঈশানের নাম্বার যার সাথে কথা বলার আচ্ছা 019-111-8484 জি। যেটা ব্যাপার হয়েছে, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম মিঠাইতে, তো ওই ওখানে খাওয়া দাওয়া করে বের হয়েছে, পরে একটু আলোচনা হচ্ছিল দুই ভাইয়ের সাথে, এবং সে একই কাহিনী, ওরা মানে ফোন টোন করে
সো রাইট নাও টাইম হচ্ছে 11:13 আমি একটু ফ্রেশ হয়ে তারপর দেখাচ্ছি আর প্রিন্স গেছে বুথে একটু টাকা তুলবে সো ইফাকে আমি ফ্রেশ হয়ে তারপরে আইল গেট ব্যাক এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে ওয়াশরুম সো ভেরি নাইস একদম খুব বেটার একটা প্লেসের ব্যবস্থা করে দিছে আল্লাহ তাআলা এই রুমে এমনকি যাই নামাজ আছে আমি দেখাচ্ছি সো রাইট নাও টাইম হচ্ছে 1:17 মাস্ক পরে নিলাম একটু হোটেলের সামনে এখানে চা পাওয়া যায় সো সংক্ষেপে আজকে দিনের কথা বলি আজকে আমাদের থার্ড দিন এবং আজকের দিনটাই হচ্ছে বেস্ট মানে এতটা ভালো কাটবে এটা কখনো চিন্তাই করতে পারিনি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে হেল্প করছে সত্যি কথা হাফিজুর ভাইয়ের আতিথেয়তা মানে আমি থ্যাঙ্কস দিই আসলে এটা মানে ভাষায় জানানো ভাষায় প্রকাশ করা সম্ভব না আর কি এরকম খাবার মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আমাদের জন্য কষ্ট করা আমাদেরকে নিয়ে যাওয়া ওই জায়গাগুলো যদি ওনারা বিশেষ করে হাফিজ ভাই যদি না যেতেন আমরা জীবনেও এটা কারো পক্ষেই সম্ভব না ওই জায়গাগুলোতে মানে রিচ করা মানে যাওয়া জায়গাগুলো অদ্ভুত রকমের সুন্দর এবং লাইক যে অফ রোডিংয়ের কথা যদি বলি মানে এটাও লাইক যে ওয়ান অফ দ্য বেস্ট অফ রোডিং ট্র্যাক তবে ওটা ইয়ের সময় যেতে হবে এটা চার্জ হয়েছে এটা হয়নি সো বিশেষ করে আমাদের টাইমিংটা এত পারফেক্ট ছিল যে বৃষ্টি ছিল না হালকা হালকা বৃষ্টি ছিল আর সারাদিন খুব ক্লাউডি ছিল আর পানি যেমন গত সপ্তাহে যদি আসতাম পানিটা অনেক এক্সট্রিম পর্যায়ে ছিল আর কি ভিডিওটা শেষ করার আগে আমি থ্যাঙ্কস দিচ্ছি বিশেষ করে হাফিজুর ভাইকে থ্যাঙ্কস তারপরে ওখানে সবুর ভাই লাইক ভাই তো ওনারা আমাদেরকে যথেষ্ট মানে সময় দিছে আমাদেরকে আপ্যায়ন করছে সো ওনাদেরকেও থ্যাঙ্কস গোলাগঞ্জের এই স্মৃতিটা মানে আসলে ভুলবো না এত মানে ভালো লাগছে আমি এটা দেখলাম যে সিলেটের মানুষ কিন্তু খুব মানে কি বলে অতিথি পরায়ণ ওরা মানে খুব সাপোর্ট করতেছে কিরকম করতেছে তাই ফোন করতেছে যে হোটেল ম্যানেজ করে দিতে চেষ্টা করতেছে মানে খুব হেল্প করতেছে এটা স্প্রিং এর তো মানে আজকে রাতে একটু ভালো মতো একটু ঘুম দেওয়া যাবে আর কি কালকের ওয়েদার চেক করে দেখলাম যে ক্লাউডি আছে তো লাকিলি আর আনলাকিলি বলবো আসলে বৃষ্টি তিন দিনের একদিনই ছিল না শ্রীমঙ্গল সিলেটে এদিকে তো বৃষ্টি বেশি হওয়ার কথা কিন্তু মানে পাইনি আর কি বৃষ্টি আমরা সময় মতো নামাজগুলো পড়ে নেওয়ার চেষ্টা করছি পড়ে নিছি যেখানেই যাই না কেন আসলে মানে এটা নামাজ ছাড়া নামাজ হচ্ছে একদম মানে আমাদের বেস আমাদের শিকড় আমরা নামাজ ছেড়ে দিব তো আমরা মানে বিচ্ছিন্ন হয়ে যাবো আল্লাহ তাআলা থেকে তো ওইটা করে তো মানে কীভাবে আমরা আল্লাহর সাহায্য আশা করি এবং আমরা পদে পদে আজকে সাহায্য এটা একদম মানে 100% কি প্রিন্স অনেক বিপদ থেকে অনেক সবকিছু থেকে বাঁচাইছে আর কি খুব ভালো ভালো খাওয়া দাওয়া খাইলাম ভালো ভালো জায়গায় গেলাম ভালো জায়গায় আসে থাকতেছি এখন মানে লাইক যে মানে সব দিক দিয়ে আর কি এটাই আসলে মানে বলতে চাচ্ছিলাম যে মানে আল্লাহ তাআলা যখন হেল্প এভাবে করে তো মানে এটা বোঝা যায় আর কি ফিল করা যায় কালকে বেটার ঘুম হয়েছে প্রথম দিন থেকে প্রথম দিন বালিশটা একটু শক্ত ছিল বেটার ঘুম হয়েছে এবং আজকের বালিশটা কিন্তু আরও নরম মানে প্রত্যেকদিন বালিশটা আরও নরম হচ্ছে